রবিবার ভোররাতে উত্তর কলকাতার এন্টালির 56 নম্বর ওয়ার্ড তৃণমূলের যুব সভাপতির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলা চালানো হয় তার অফিসেও। প্রসঙ্গত, কলকাতা পুরসভার অন্তর্গত 56 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি মুকেশ সাউকে রবিবার ভোরের দিকে অচেনা নম্বর থেকে বারবার ফোন করে উত্তপ্ত করা হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় তাকে। তার বাড়ির কাচের জানলা ভেঙে দেওয়া হয়, এমনকি বাড়ির সিঁড়িতেও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। একই পরিস্থিতি মুকেশ সাউয়ের অফিসেও। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে আতঙ্কিত তৃণমূল নেতা জানান, দলে থেকেও দল বিরোধী কাজকর্ম করছেন একদল কর্মী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেন তারা। তবে ভোটের ফলাফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ায় খুশি হননি তারা। তাই রাগের বহিঃপ্রকাশ স্বরূপ এই হামলা চালানো হয়। এই দুষ্কৃতী হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। ঘটনা ঘটেছে যে 3:43 নাগাদ সকালে আমার কাছে একটা অন্য নম্বর থেকে ফোন আসে, সেই ফোনে অকথ্যভাবে ভাষায় গালাগালি কিস্তাকিস্তি সব করে যায়। আমি আবার সেই ফোনটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আবার 4-5 বার ওদের মিস কল আসে, আমি আর সেটা ধরি না। যেহেতু সকালে আমি বুঝে গেছি সবাই কেউ আবার ওই মদ ফদ খেয়ে কেউ কী করছে নাকি। আমরা তারপরে হঠাৎ দেখি আমার ঘরের এখানে এসে এই জায়গাটাকে বোতল ফতুল ছুঁড়ে, বোতল ইট সব ছুঁড়ে মারা হলো আমার ঘরে। আমি ফার্স্ট ফ্লোরে থাকি। এখান থেকে আবার যাওয়ার পরে দেখছি আমার অফিসের সামনে ওখানে প্রচুর রকমের মানে তাণ্ডব চালানো হয়। বোতল ছিল, বোতল দিয়ে মানে গেটে বোতল মারা হয়, ইট পাটকেল মারা হয়। তারপর আবার তাদেরকে যে আর্মস এন্ড অ্যামুনিশন দুটোই ছিল, ওরা আর্মস নিয়ে ঘুরে বলছে মুকেশকে বার করো। সেটা তো দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ যারা করছে তাদেরকেই আমি শোনো, কারণ আমার সম্পর্কটা 56 নম্বরে যত যারা যত কর্মী থেকে নিয়ে পাবলিক থেকে নিয়ে যাদের সবার সাথে সব খুব ভালো সম্পর্ক। তো যখন দলবিরোধী দলে থেকে দলবিরোধী কাজ হচ্ছে, তো সেই আবার তো বিজেপি বলুন অফিসিয়ালি আনঅফিসিয়ালি বলুন, তো ওদের সাথে কি ওদের কী যোগ আছে না আছে, কী লেনা দেনা আছে সেটা তো ওরাই জানে। আমরা প্রশাসনের উপর বিশ্বাস রাখি, প্রশাসনকে বলেছি ইন্টারলি থানাকে যত দ্রুতগতিতে আপনারা বার করুন কে করেছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। দলের অন্তরের গোষ্ঠীকন্দলের বিষয়টিও স্বীকার করে নেন। আমি 4:45 নাগাদ ওর ফোন পাই, যথারীতি আমি ওখানে পৌঁছই। পৌঁছবার পরে স্থানীয় মানুষজনের কাছ থেকে যা শুনেছি, কখন তো আমি ছিলাম না, বা ওর কাছেও যা শুনেছি, ওর একটা অফিস আছে সেখানেও হামলা হয় এবং পরবর্তীকালে বাড়িতে হয়। ওকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মেরে ফেলার হুমকি দেয়। সেই ফোন নাম্বারটা পুলিশকে দেওয়া হয়েছে। তা আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করব যে ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ ইনকোয়ারি করে যারা মূল অভিযুক্ত সত্যিকারের অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এলাকার যে শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখুক। সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বেশ কিছু মানুষ তার বিরুদ্ধাচরণ করেছিল এবং তার বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন করেছিল, এবং তারা যখন তাদের ইচ্ছা পূরণ করতে পারেনি, স্বাভাবিকভাবে সেটা একটা আক্রোশ হলেও হতে পারে, মেবি মে নট বি, আমি তো ছিলাম জানি না, কিন্তু এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বেশ কিছু মানুষ তারা দলের বিরুদ্ধে কাজ করেছে। শাসক দলের নেতারাই যদি রাজ্যে সুরক্ষিত না হন, তাহলে সাধারণের নিরাপত্তাই বা কোথায়? প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে জায়গায় জায়গায় চলছে দুষ্কৃতীরাজ? প্রশ্ন ওয়াকিবহল মহলের। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।